একটি অনলাইন ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য টার্গেটেড অডিয়েন্স প্রয়োজন। টার্গেটেড অডিয়েন্স কেন বলছি, কারণ 17-18 কোটি মানুষের দেশে প্রত্যেকটি মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস করার জন্য উপযুক্ত কাস্টমার নয়। তাই আপনাকে উপযুক্ত কাস্টমার খুঁজে বের করতে হবে। আর আপনি যদি ডলার খরচ করে উপযুক্ত কাস্টমার খুঁজে বের করতে চান, অর্থাৎ টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ডলার খরচ করতে হবে। তাই ফেসবুক আপনাদের জন্য বেশ কিছু অপশন রেখেছে যেটি অ্যাপ্লাই করে আপনি কিন্তু টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। যেমন ধরুন, অ্যাড রান করে যারা অলরেডি আপনার ওয়েবসাইটে এসেছে বা আপনার ভিডিও দেখেছে তাদেরকে নিয়ে আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারেন। ঠিক একইভাবে আপনি যারা অলরেডি ভিডিও দেখেছে বা যারা আপনার ওয়েবসাইটে এসেছে বা যারা আপনার প্রোডাক্টটি অলরেডি পারচেস করেছে, এ ধরনের মানুষের মতো আরো যারা মানুষ আছে তাদেরকে কিন্তু আপনি চাইলে টার্গেট করতে পারেন। এদেরকে বলা হয় লোকালাইজড অডিয়েন্স, অর্থাৎ সমজাতীয় মানুষকে আপনি টার্গেট করছেন। এতে করে ওই ধরনের মানুষের কাছে অ্যাড গেলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয়ের প্রবণতা বেড়ে যায় বা অধিক পরিমাণ বিক্রয় হতে পারে। এই জন্য লোকালাইজড অডিয়েন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে লোকালাইজড অডিয়েন্স তৈরি করা যায়। তবে এক্ষেত্রে বলে রাখি, লোকালাইজড অডিয়েন্স তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই কাস্টম অডিয়েন্স আগে তৈরি করে নিতে হবে। তো এ নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন। কাস্টম অডিয়েন্স কেন তৈরি করে নিতে হবে, কারণ কাস্টম অডিয়েন্স না থাকলে আপনি লোকালাইজড অডিয়েন্স তৈরি করতে পারবেন না। এর কারণ হলো লোকালাইজড, অর্থাৎ হচ্ছে আপনার একটা অডিয়েন্স অলরেডি রয়েছে, আপনি তাদের মতো যারা অডিয়েন্স তাদেরকে তৈরি করতে চাচ্ছেন, সেজন্য অবশ্যই আপনাকে কাস্টম অডিয়েন্স আগে তৈরি করে নিতে হবে। আসুন আমরা অন স্ক্রিন একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটি দেখার ট্রাই করি। সো অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাড অ্যাকাউন্ট ওপেন রয়েছে। এখানে বাদিকে অডিয়েন্স এখানে চলে যাব এবং এখানে ক্লিক করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। যেহেতু আমরা অলরেডি কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলেছি, সো এ ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখন এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি তিনটি অপশন পাবেন, কাস্টম অডিয়েন্স, লোকালাইজড অডিয়েন্স এবং সেভড অডিয়েন্স। লোকালাইজড অডিয়েন্সে ক্লিক করতে হবে লোকালাইজড অডিয়েন্স তৈরি করার জন্য, এবং এখানে সিলেক্ট ইওর লোকালাইজ সোর্স সোর্স সিলেক্ট করতে হবে। সেজন্য এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ভ্যালু বেসড সোর্সেস আর একটি হলো আদার সোর্সেস। আদার সোর্সেস কি বলছে একটু ক্লিক করব। আদার সোর্সেস এ এখানে যত পেজ আপনার ফেসবুকের আন্ডারে আছে, প্রোফাইলের আন্ডারে, সবগুলো পেজ এখানে দেখাবে। আপনি প্রয়োজন মতো আপনি যে কোনো পেজ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যে পেজের আন্ডারে বা যে ব্র্যান্ডের আন্ডারে আপনি মূলত লোকালাইজ করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ভ্যালু বেসড সোর্সেস এ অলরেডি আমার যে পেজটি থেকে আমার এই অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করা বা যে পেজটির জন্য আমার এই অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করা সেটি রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে টিচ গুরু। সো এটি থাকবে। তো এখানে একটা ওয়ার্নিং মেসেজ কিন্তু আমরা পাচ্ছি, বলছে যে ইওর লোকালাইজড অডিয়েন্স সোর্স মে নট ইনক্লুড সাম পিপল ইউজিং আইওএস 14.5 অল লেটার ডিভাইসেস। তো এখানে বলছে যে আমার লোকালাইজড অডিয়েন্সে আইওএস 14.5 অথবা তারপরে যে ডিভাইস গুলো এসেছে সেই মানুষগুলো কিন্তু না থাকতে পারে। এখানে রয়েছে সিলেক্ট অ্যান্ড ইভেন্ট সোর্সেস। তো এখানে দুটি অপশন, একটি হলো ওয়েবসাইট আর একটি হলো ফিজিক্যাল স্টোর, আমরা ওয়েবসাইট রাখবো। এরপর এখানে রয়েছে সিলেক্ট অডিয়েন্স লোকেশন। অডিয়েন্স লোকেশনে আপনি যদি ব্রাউজ করেন তাহলে দুটি অপশন আছে, একটি হচ্ছে কান্ট্রিজ আর রিজনস। সো আপনি চাইলে এখানে সার্চ করে কান্ট্রিজ সিলেক্ট করে দিতে পারবেন, যেমনটি আমি এখানে করব। সো আমার ক্ষেত্রে আমি বাংলাদেশ টাইপ করে দিব, এখন বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে সিলেক্ট কাস্টম সাইজ। কাস্টম সাইজ এর ক্ষেত্রে আপনি ড্রপ ডাউনে ক্লিক করলেও সাইজ পেয়ে যাবেন, আদারওয়াইজ এখানে যদি আপনি ড্র্যাগ করেন সেক্ষেত্রেও সাইজ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে কোন সাইজটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটি নির্ভর করছে যে আপনার টার্গেট অডিয়েন্স আপনি কত নিতে চান। অর্থাৎ এখানে যদি 1% আপনি সিলেক্ট করেন তাহলে খুব বেশি সমজাতীয় বোঝায়, খুব বেশি সমজাতীয় যারা তারা হচ্ছে 1% এর মধ্যে থাকে। এভাবে আপনি যত বেশি সামনের দিকে নিতে থাকবেন, অর্থাৎ 2, 3, 4, 5 এভাবে যত পার্সেন্টেজ আপনি উপরের দিকে যেতে থাকবেন তত সমজাতীয় ব্যাপারটা কমতে থাকবে। অর্থাৎ আপনি যত নিচের দিকে সিলেক্ট করবেন সমজাতীয় ব্যাপারটা তত বেশি থাকবে। তো আমরা একটু দেখি, 1% আমরা দেখতে পাচ্ছি যে 792.7 লাখ মানুষ এখানে রয়েছে, যেটা কিন্তু হিউজ একটি সংখ্যা। তো আমি এটিকে রাখছি এবং ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করব। দেখুন, সাধারণত আমরা এভাবে ক্রিয়েট করতে গেলে একটা কিন্তু অর্নিং আসবে। আমি ভুল করে আসলে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, কারণ আপনারা এ ধরনের ভুলের সম্মুখীন হলে যাতে পরবর্তীতে সলভ করতে পারেন। তো এখানে আরো একটি অর্নিং এসে যুক্ত হলো, সেটি হচ্ছে অডিয়েন্স ক্যান নট বি ক্রিয়েটেড, অর্থাৎ অডিয়েন্স তৈরি করা যাবে না। কেন যাবে না,
ইয়ার লোকালাইক সোর্স নিড টু ইনক্লুড এট লিস্ট 100 পিপল, 100 মানুষ এট লিস্ট সোর্সে থাকতে হবে। এখন আমি সোর্স কোথায় পাবো? এখানে দেখুন ক্রিয়েট নিউ সোর্স যে অপশনটি রয়েছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। করার পর এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটি হলো কাস্টম অডিয়েন্স উইথ কাস্টম ভ্যালু। তো আমরা প্রথম যেটি আছে সেটিতে ক্লিক করবো, কাস্টম অডিয়েন্স। দেন এখানে দুই ধরনের সোর্স আপনি পাচ্ছেন। এখানে কি বলছে, চুজ আ কাস্টম অডিয়েন্স সোর্স। দুই ধরনের সোর্স কি কি? ইয়োর সোর্সেস, আর একটি হলো ম্যাটা সোর্সেস, অর্থাৎ ম্যাটার একটা সোর্সেস রয়েছে, আর একটা হলো আমার সোর্সেস। আমার সোর্সেস এর মধ্যে কি, ওয়েবসাইট থাকতে পারে, অ্যাপ অ্যাক্টিভিটি থাকতে পারে, ক্যাটালগ থাকতে পারে, কাস্টমার লিস্ট থাকতে পারে, অফলাইন অ্যাক্টিভিটি থাকতে পারে। আর ম্যাটা যে সোর্স, সেখানে রয়েছে ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্টস, ফেসবুক পেজ, অন পেজ লিস্টিংস। সো আমি এখান থেকে ভিডিও নিব। সো ভিডিও সিলেক্ট করছি, দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে এঙ্গেজমেন্ট, কি ধরনের এঙ্গেজমেন্ট আমি চাচ্ছি, ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। একটি ভিডিও থেকে বিভিন্ন সেগমেন্টে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন। যেমন ধরুন, যারা ভিডিওটি 3 সেকেন্ড দেখেছে, 10 সেকেন্ড দেখেছে, 15 সেকেন্ড দেখেছে, অথবা 25% দেখেছে, 50% দেখেছে, 75% দেখেছে, অথবা 95% দেখেছে। তো এই সেগমেন্ট গুলো থেকে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি 25% দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সিলেক্ট করলাম। দেন এখানে সিলেক্ট ভিডিওস, এখানে ক্লিক করব। এরপর আমাকে ভিডিও সিলেক্ট করে দিতে হবে। তো ভিডিও সিলেক্ট করার জন্য আমাকে অ্যাপ্রোপ্রিয়েট পেজ প্রথমে সিলেক্ট করে দিতে হবে। আমি অন্য একটি পেজে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমি টিচ গুরু যে পেজটি সেটি সিলেক্ট করে দিই, সিলেক্ট করলাম। এখন টিচ গুরু পেজে যত ভিডিও আছে সেগুলো এখানে শো করছে, এবং পাশে ভিডিও কত ভিউ হয়েছে সেটিও কিন্তু দেখাচ্ছে। তো আমি এমন একটি ভিডিও নির্বাচন করব যেটি ভিউ মোটামুটি বেশি। তো পেজ 2 চলে গেলাম, এখানে একটু স্ক্রল করে দেখব, পেজ 3। এভাবে আপনারা কোন ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটি বের করবেন। আমি ধরুন ফেসবুক অ্যাড স্কেলিং এর যে ভিডিওটি রয়েছে এটি নিতে চাচ্ছি, সো এটিকে সিলেক্ট করলাম। আপনি চাইলে একাধিক ভিডিও দিতে পারেন। তো এখানে ফেসবুক অ্যাড স্কেলিং সিক্রেট আরেকটি ভিডিও রয়েছে, আমি চাইলে কিন্তু এটিও নিতে পারি। সো এখন দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও আমি সিলেক্ট করেছি, বাট আমি একটি ভিডিও রিমুভ করে দিচ্ছি। এ কারণে রিমুভ করছি যে মাল্টিপল ভিডিও নেওয়ার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন যে ভিডিও লেন্থ আসলে কত। যদি একটা ভিডিও 5 মিনিট হয় এবং অন্য ভিডিওটি 10 মিনিট বা 12 মিনিট হয়, তাহলে কিন্তু আপনি 25% যদি সিলেক্ট করেন যে 25% ভিডিও ভিউস এর উপরে কাস্টম অডিয়েন্স তৈরি করতে, তাহলে কিন্তু ফেসবুক এটা কনফ্লিক্ট হয়, লাইক 25% 5 মিনিটের যে ভিডিও রয়েছে সেটা 25% কিন্তু একরকম, আবার 12 মিনিটের যে ভিডিও রয়েছে সেটা একরকম। তাহলে আপনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স নাও পেতে পারেন। তো সেজন্য যদি ভিডিও লেন্থ অনেক বেশি দূরত্বের হয় তাহলে একটি ভিডিও সিলেক্ট করা ভালো। তো আমি একটি ভিডিও সিলেক্ট করলাম এবং এখানে কনফার্ম বাটনটি ক্লিক করে দিব। দেন এখানে রয়েছে অডিয়েন্স রিটেনশন, রিটেনশনের ক্ষেত্রে বাই ডিফল্ট 365 দিন এটি থাকে, বাট আমার ক্ষেত্রে আমি 90 দিন অর্থাৎ 3 মাসের রিটেনশন নিব। এরপর রয়েছে অডিয়েন্স নেম, অডিয়েন্স নেমের ক্ষেত্রে যে কোনো নাম হতে পারে, বাট চেষ্টা করবেন রিলেভেন্ট কোনো নাম দেওয়া যাতে করে পরবর্তীতে আপনি বুঝতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ভিডিও ভিউস 25%, আমরা 90 দিনের জন্য নিলাম, সো 90 ডেজ। এবং পাশে একটি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি স্কেলিং ভিডিও, যাতে করে আমি পরবর্তীতে বুঝতে পারি যে কোন ভিডিওটি আসলে এখানে রয়েছে, কারণ একাধিক ভিডিও থাকতে পারে একটা পেজে এবং একাধিক ভিডিও নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করা লাগতে পারে। এবং ডেসক্রিপশনে আমি লিখে দিব টিচ গুরু। দেন এখন এখান থেকে জাস্ট ক্লিক করব ক্রিয়েট অডিয়েন্স। এটা কি হলো, একটা কাস্টম অডিয়েন্স তৈরি হলো। এখন কিন্তু আমরা এই কাস্টম অডিয়েন্স এর উপরে ভিত্তি করে লুকালাইক তৈরি করতে পারবো, জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু লুকালাইক হয়ে যাবে। এখানে দেখুন 3টি অপশন আছে, বলছে যে ক্রিয়েট আ লুকালাইক অডিয়েন্স, এরপর রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাড, রয়েছে ক্রিয়েট অ্যানাদার কাস্টমার। আমরা লুকালাইক সিলেক্ট করব, সো এটি সিলেক্ট করলাম। এখন এখান থেকে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আগেই বলেছি ব্রাউজ থেকে আপনি কান্ট্রিজ অ্যান্ড রিজনস পেয়ে যাবেন, অথবা এখানে লিখে সার্চ করলেও চলে আসবে। আমার ক্ষেত্রে আমি বাংলাদেশ টাইপ করে দিচ্ছি এবং বাংলাদেশ সিলেক্ট করছি। এখানে নাম্বার অফ লোকালাইক অডিয়েন্সেস আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু নাম্বারটি সিলেক্ট করে দিতে পারবেন, আদারওয়াইজ আপনি ড্র্যাগ করে স্ক্রল করেও এভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখানে একটি জিনিস দেখুন, আমি যখন 2% ড্র্যাগ করলাম তখন কিন্তু এখানে অডিয়েন্সের সংখ্যা বেড়ে গেল এবং 1.6M দেখাচ্ছে এখন। আরো যদি ড্র্যাগ করে সামনের দিকে নেই 3%, তাহলে দেখুন অডিয়েন্সের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, এখানে 2.4 মিলিয়ন দেখাচ্ছে, বাট আমি 1% রাখতে চাচ্ছি।
এখন দেখুন 1% রাখার ফলে এটি কিন্তু অডিয়েন্সের সংখ্যা অনেক কমিয়ে এনেছে এবং 792.7K বলছে। তো আমরা একটু অডিয়েন্স বাড়িয়ে নিব এবং লোকে লাইক করব, সেক্ষেত্রে আমি 2% রাখবো এবং 2% অডিয়েন্সের সংখ্যা একটু বেড়ে 1.6M চলে গেল, অর্থাৎ 1.6 মিলিয়ন, 1.6 মিলিয়ন রাখবো এবং ক্লিক করব ক্রিয়েট অডিয়েন্স। তাহলে কি হলো, একটি লোকে লাইক অডিয়েন্স তৈরি হলো 2%। এটার অর্থ হচ্ছে যে আমরা যে কাস্টমার অডিয়েন্সটা তৈরি করলাম তার মতো যারা আরো অডিয়েন্স আছে, এই অডিয়েন্সের সংখ্যা কত, 1.6 মিলিয়ন আমরা দেখেছি। এমন একটি অডিয়েন্স কে নিয়ে আমরা একটি লোকে লাইক অডিয়েন্স তৈরি করে ফেললাম, আরো একটি লোকে লাইক অডিয়েন্স তৈরি করবো, সেজন্য আবারও ক্রিয়েট অডিয়েন্স দেন লোকে লাইক অডিয়েন্স এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ সোর্স এখানে ড্রপ ডাউনে ক্লিক করছি, দেন কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করবো, এরপর সিলেক্ট করবো ফেসবুক পেজ, দেন নেক্সট বাটনে ক্লিক করবো। সো টিচ গ্রুপ পেজটি এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এখানে দেখতে পাচ্ছি এনি এবং ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে রয়েছে ওয়াল, এবং প্রত্যেকটি আসলে কি ধরনের কাজ করে সেটি কিন্তু আপনি এখানে মাউসের কার্সারটি হোভার করলেই এখানে দেখিয়ে দিবে যে প্রত্যেকটির কাজ আসলে কি। যেমন এখানে ওয়ালের ক্ষেত্রে বলে দিচ্ছে যে পিপল হু সার্চ ফর অ্যান আইটেম অন ইউর ওয়েবসাইট ইন দ্য লাস্ট 14 ডেজ, 14 দিনের মধ্যে যারা কোন আইটেম আপনার ওয়েবসাইটে সার্চ করেছে তারা, অ্যান্ড মেড আ পারচেস অন ইউর ওয়েবসাইট ইন লাস্ট 180 ডেজ, অর্থাৎ 180 দিনের মধ্যে যারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করেছে, অর্থাৎ সার্চ করেছে এবং পারচেস করেছে এই দুটোই থাকবে, সার্চ করেছে 14 দিনের মধ্যে এবং পারচেস করেছে 180 দিনের মধ্যে, এই দুটি যদি সিমিলার হয় তাহলে তারা এই অডিয়েন্সটাকে নিবে। আরেকটি হচ্ছে এক্সাম্পল টু তে বলছে যে পিপল হু ওয়াচ ইউর ভিডিও অ্যান্ড পিপল হু আর ইন ইউর কাস্টমার লিস্ট, অর্থাৎ যারা অলরেডি ভিডিও দেখেছে বা কাস্টমার লিস্টে আছে তাদেরকে ধরবে অলের ক্ষেত্রে। তাহলে এনির ক্ষেত্রে কি আছে, এখানে এক্সাম্পল অনেকই বলছে পিপল হু হ্যাভ সার্চ ফর অ্যান আইটেম অন ইউর ওয়েবসাইট, যারা অলরেডি ওয়েবসাইটে কোনো আইটেম সার্চ করেছে, অথবা পিপল হু অ্যাডেড অ্যান আইটেম টু দেয়ার বাস্কেট, যারা বাস্কেটে অ্যাড করেছে বা অ্যাড টু কার্ট করেছে, অথবা পিপল হু অ্যাডেড অ্যান আইটেম টু দেয়ার উইশলিস্ট, উইশলিস্ট এর যারা প্রোডাক্ট অ্যাড করেছে, এই সবাইকে কিন্তু সে কাউন্ট করবে। আর এক্সাম্পল টু তে বলছে পিপল হু পারচেজ অন ইউর ওয়েবসাইট, অর্থাৎ যারা অলরেডি পারচেজ করেছে এমন মানুষ, অথবা পিপল হু পারচেজ অন ইউর মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ থেকে যারা পারচেজ করেছে, অথবা পিপল হু আর ইন ইউর কাস্টমার লিস্ট, অর্থাৎ যারা কাস্টমার লিস্টে অলরেডি রয়েছে, এই সব মানুষকে সে কিন্তু এই এনির মধ্যে রাখবে। তো এখন আপনার প্রয়োজন অনুসারে আপনি এনি দিবেন না অল দিবেন সেটা নির্ধারণ করতে হবে, এখানে তারা ডিটেলস বলেছে, আমি এনি রাখছি। এখন এখানে ইভেন্টস এর ক্ষেত্রে আপনি ড্রপ ডাউনে ক্লিক করে বিভিন্ন ইভেন্টস নিতে পারেন আপনার পছন্দ মতো। আমার ক্ষেত্রে আমি এখানে এভরি ওয়ান হু এঙ্গেজড উইথ মাই পেজ তাদেরকে নিব। তো এখানে ইনক্লুড থাকবে কি, যারা আমার পেজে এসেছে এবং অ্যাকশন নিয়েছে, লাইক পোস্টে কমেন্ট করেছে, কোনো রিয়াকশন করেছে, শেয়ার করেছে বা লিংক ক্লিক করেছে, এ ধরনের অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে এই সেগমেন্টে তারা রাখবে। তো এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইওর পেজ এটিকে নিলাম, এবং আমি রিটেনশনের ক্ষেত্রে 180 ডেজ দিব, ভিডিওর ক্ষেত্রে আমি 90 ডেজ দিয়েছিলাম। এবার আপনি চাইলে কিন্তু আরো মানুষকে ইনক্লুড করতে পারেন অথবা এক্সক্লুড করতে পারেন, তো আমি একটি ইনক্লুড করে দেখাচ্ছি। এখানে ইনক্লুড দিলাম, ইনক্লুড করার পর এখানে ইভেন্টস এ আবারও ড্রপ ডাউনে ক্লিক করবো এবং আরো একটি বিষয় অ্যাড করবো, সেটি হচ্ছে এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, যারা আমার পেজে ভিজিট করেছে তাদেরকে আমি নিতে চাই। তো এদের ক্ষেত্রে রিটেনশন আবারও 180 ডেজ দিয়ে দিব। এখন অডিয়েন্স এর নেম দিতে হবে, অডিয়েন্স নেমের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এভরি পেজ এঙ্গেজড অ্যান্ড ভিজিটেড কতদিনের জন্য, 180 ডেজ এটি লিখে দিলাম। দেন এখানে ডেসক্রিপশনে টিচ গুরু এটি লিখে দিই, দেন ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করব। তাহলে অডিয়েন্স ক্রিয়েট হলো, এখন লোকে লাইক করতে হবে, সো ক্রিয়েট বা লোকে লাইক অডিয়েন্স এখানে ক্লিক করব। দেন এখান থেকে সিলেক্ট অডিয়েন্স লোকেশন বাংলাদেশ লিখে দিব, সিলেক্ট করব। এখানে 1% রয়েছে, সো আমি 1% রাখছি এবং এখানে ক্রিয়েট অডিয়েন্স এ ক্লিক করব। তাহলে আমরা একটি কাস্টমার অডিয়েন্স তৈরি করলাম এবং সাথে সাথে সেই কাস্টমার অডিয়েন্সের লোকে লাইক অডিয়েন্স তৈরি করে ফেললাম। আপনি চাইলে কিন্তু এটিকে এডিটও করতে পারবেন, যেমন এখানে দেখুন ডেসক্রিপশনে আমি কিন্তু টিচ গুরু নামটি লিখে দেয়নি, সো আমি এটিকে এডিট করব এবং এডিট করে ডেসক্রিপশনে টিচ গুরু নামটি এখানে আপডেট করব। সো এখানে টিচ গুরু লিখে দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এই টিচ গুরু নামটি কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলে অডিয়েন্স ক্রিয়েট করার পর সেটিকে আবার পরবর্তীতে এডিটও করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে।
এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স গুলো পপুলেটিং হচ্ছে, অর্থাৎ এটা এখনো কিন্তু রেডি হয়নি, যেহেতু মাত্রই ক্রিয়েট করা হলো এটা একটু সময় নিবে, তারপর অডিয়েন্স গুলো রেডি হয়ে যাবে। নিচের বেশ কিছু অডিয়েন্স দেখতে পাচ্ছেন যেগুলো অলরেডি রেডি হয়ে গেছে, তো একটু সময় নিবে, এটা রেডি হয়ে যাবে। এনিওয়ে আবারও ক্রিয়েট অডিয়েন্স থেকে লোকালাইজ অডিয়েন্স এখানে ক্লিক করছি, যে আরো একটি অডিয়েন্স এখানে রয়েছে কাস্টম অডিয়েন্স উইথ কাস্টমার ভ্যালু। তো এটি কিভাবে কাজ করে আপনাদেরকে জাস্ট আমি একটু শেয়ার করছি, যদিও এ বিষয়টি খুব একটা করা হয় না বা আমি খুব একটা করে দেখিনি কখনো। এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন রয়েছে ডাউনলোড ফাইল টেমপ্লেট, এবং নিচে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কিন্তু আপলোড আ লিস্ট, অর্থাৎ আপনি চাইলে এখানে কাস্টমার লিস্ট আপলোড করতে পারবেন এবং সেটি সিএসবি অথবা টেক্সট ফরম্যাটে, টিএক্সটি, এই দুটি ফরম্যাটে কিন্তু আপনি চাইলে কাস্টমার লিস্ট আপলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে ফাইলটি ডাউনলোড করব, ডাউনলোড ফাইল টেমপ্লেট ডট সিএসবি, এটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অলরেডি ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন এটিকে যদি ওপেন করি তাহলে আমরা ফরম্যাটটি পেয়ে যাব যে কোন ফরম্যাটে বেসিক্যালি কাস্টমার লিস্ট আপলোড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস থ্রি টাইমস রয়েছে, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে একাধিক ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেক্ষেত্রে তিনটা কলাম রয়েছে, এবং ফোন নাম্বারের ক্ষেত্রেও তিনটা কলাম রয়েছে, কারো কারো ক্ষেত্রে ফোন নাম্বার একাধিক থাকতে পারে, তো এটা মেনটেন করতে হবে। অথবা আপনি যদি কাস্টমারকে একটা ফোন নাম্বারের মাধ্যমে সাজাতে চান সেটাও করতে পারেন, বা একটা ইমেইলের মাধ্যমে সেটাও দিতে পারেন। এর পরবর্তী কলমে রয়েছে মডিট, মডিটটা আমি সঠিক জানি না, এবং এর পরবর্তী কলমে রয়েছে এফএন অর্থাৎ ফার্স্ট নেম যেটা, এবং ইন রয়েছে, ইন অর্থ হচ্ছে ইনিশিয়াল নেম, দেন জিপ কোড রয়েছে, দেন রয়েছে সিটি, স্টেট, কান্ট্রি, দেন আরো বেশ কিছু তথ্য এখানে চেয়েছে। তো আপনার যেগুলো আছে আপনি সেগুলো দিয়ে একটা কাস্টমার লিস্ট তৈরি করবেন এবং পরবর্তীতে এই ফাইলটি ওখানে আপলোড করে দিতে হবে। তাহলে কি হবে যে আপনি একটা ওই কাস্টমার বেজের উপরে ভিত্তি করে একটি লোকালাইজড অডিয়েন্স তৈরি করতে পারবেন। এটা সাধারণত খুব একটা বেশি অ্যাপ্লাই করা হয় না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এসে আপলোড ফাইলে ক্লিক করে ওই ফাইলটি দেখিয়ে দিতে হবে আপনার যে ফাইলটি রেডি হয়েছে সেটি। তো এভাবে আপনি খুব সহজেই কাস্টম অডিয়েন্স থেকে লোকালাইজ অডিয়েন্স তৈরি করতে পারেন এবং সঠিকভাবে আপনার পরবর্তী টার্গেটিংটাকে সুন্দরভাবে আপনি সাজাতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। টিচগুরু চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি একবার ঘুরে আসুন, হয়তো যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।